দেখুন ভেটকি মাছ কাটা হচ্ছে, ও নদীর ভেটকি দেখুন, 6 কিলো 7 কিলো ওয়েটের সব ভেটকি প্রদীপদা কাটছে। ভেটকির কোয়ালিটি দেখলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, এটা হচ্ছে ফিশ ফ্রাইয়ের জন্য কাটা হচ্ছে। দেখতে থাকুন দেখুন কিভাবে কাটাটা ছাড়ছে, সেটা আপনাদের আমি পুরো প্রসেসটা ধরে তুলে ধরছি। ভেটকি মাছের থেকে কাটা কীভাবে বার করে অনেকেই হয়তো জানেন না, সেটা দাদা করছে, আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন মাছটা কীভাবে ওর থেকে বার করে নিয়ে কাটাটা পুরো আউট করে দিচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন দেখুন এইসব সবাই পারবে না, এটা মোটামুটি যারা এক্সপার্ট তারাই পারবে, যারা এইভাবে মাছ কেটে থাকে। আর আমাদের বনগাঁ থেকে বারাসাতের মধ্যে প্রদীপদাই মোটামুটি যত অর্ডার টর্ডার থাকে সেই সব মাছগুলো কেটে থাকে। দেখুন মাছের কোয়ালিটি যেরকম কাটিংও সেরকম, দেখুন কত সুন্দর করে আপনাদের সামনে শুধু তুলে ধরছি যে কাটাটা এর থেকে কীভাবে আউট করছে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন দেখুন কাটাটা, দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে দিল, তারপরে ওর ভিতরে যে ছোট ছোট কাটাগুলো আছে সেগুলো কত সুন্দর করে পরিষ্কার করে, এটা হচ্ছে বড় বিষয়। এত সুন্দর করে কাটিং কাটা, সামান্য কিছু কাটা থাকে সেগুলো আউট করে দিচ্ছে। দেখুন এই দেখুন কত সুন্দর করে এর পিছনে একটা ছাল থাকে, প্রদীপদা তুলে দিচ্ছে পুরো, মানে ওনার কাটাটা একদম ফেমাস বনগাঁ থেকে বারাসাত পর্যন্ত। দেখতে থাকুন এই দেখুন, আহা কত সুন্দর করে দেখুন পরিষ্কার করে দিল, এরকম করা সহজ জিনিস না। দেখুন বাটার ফ্রাইয়ের জন্য সুন্দর করে পিস হচ্ছে, দেখুন দেখুন দাদা হচ্ছে বনগাঁ থেকে বারাসাত পর্যন্ত, মানে উনি একাই আছে আর কেউ নেই এই লাইনে, পুরো এক্সপার্ট কিভাবে, মানে দেখুন কত সুন্দর করে